আপনারা অবগত আছেন যে করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি। করোনা ভাইরাস একটি সুয়াচে রূপ। করোনা ভাইরাস একটি মারাত্মক সংক্রমণীয় রূপ। তাই এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কিছু সচেতন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে অনেকাংশই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। বাহিরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন কমপক্ষে 20 সেকেন্ড। হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু রুমাল বা হাতের কনুই ব্যবহার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন কমপক্ষে 3 ফুট। ময়লা হাত দিয়ে নাক মুখ স্পর্শ করবেন না। হাট বাজার ও পরিবহন সহ জনবহুল স্থানে মাস্ক ব্যবহার করুন। জনসমাগম ও সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করুন। অযথা কারোর সাথে হাত মেলানো এবং কোলাকুলি থেকে বিরত থাকুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেকে নিরাপদ রাখুন, অন্যকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন। প্রয়োজনে সরকার নির্ধারিত হটলাইন নাম্বার 333 অথবা 1-6-2-6-3 এই নম্বরে যোগাযোগ করুন। জনসচেতনতায় কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন।